আসসালামু আলাইকুম। পৃথিবীর সব মানুষই কম বেশি ফুল ভালোবাসেন। আশেপাশের কোন ফুলের বাগানে গোলাপ, শাপলা, লিলি ব্যালি এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর ফুল আছে। তবে বিশ্বের বিভিন্ন দেশে অদ্ভুত কিছু ফুল আছে। ফুলকে আমরা সৌন্দর্যের প্রতীক বলে জানলেও পৃথিবীতে এমন কিছু ফুল আছে যাদের দেখে মুগ্ধ হওয়ার পাশাপাশি রীতিমতো বিস্মিত হতে হয়। সেই ফুলগুলো দেখতে যেমন সুন্দর তেমনই অদ্ভুত, সেরকম কিছু অবাক করা ফুলের সন্ধান দিতে আজকের এই ভিডিও। জেনে নিব এই অপরিচিত বিচিত্র আকৃতির ফুল সম্পর্কে। হুকার্স লিভস, চক্ষুমান কেউ মানুষের ঠোঁট দেখেনি তা হতেই পারে না। আচ্ছা, হুট করে যদি দেখেন বাগানের গাছে মানুষের ঠোঁটের মতো ফুল ফুটে আছে কেমন লাগবে? এরকম মানুষের ঠোঁটের মতো ফুল দেখতে পাওয়া যায় কলম্বিয়া, কোস্টারিকা, পানামা ইত্যাদি দেশে। ফুলটির নাম হুকার্স লিভস। পুরো মানুষের ঠোঁটের মতো দেখতে এই ফুলটির রং টকটকে লাল। এই ফুলের এমন অদ্ভুত রং হওয়ার পিছনে অবশ্য একটা উদ্দেশ্যও আছে। ফুলের পরাগায়ন ঘটাতে অন্য পাখি বা পতঙ্গের সাহায্যের প্রয়োজন হয়। এই পতঙ্গদের বিশেষ করে হামিংবার্ড নামের পাখিটিকে এবং প্রজাপতিকে আকৃষ্ট করতে ফুলের এই বিচিত্র সাজ। তবে খুব অল্প সময়ের জন্যই এই ঠোঁটের আকৃতিতে থাকে। ফুলটি যখন পুরোপুরি পাপড়ি মেলে তখন আর দেখতে ওরকম লাগে না। নেকেড ম্যান আর্কিড। আর্কিডের আরেকটি আজব প্রজাতি হলো নেকেড ম্যান আর্কিড। এর আরেকটি নাম ইটালিয়ান আর্কিড। এর বিশেষ বৈশিষ্ট্য হলো এর অদ্ভুত আকৃতি। হুট করে দেখলে মনে হবে ছোট আকারের কোনো মানুষ, আর পুরো ফুলের গুচ্ছ দেখে মনে হবে হারে রেড়ে ডাক দিয়ে কতগুলো অদ্ভুত দর্শন ডাকাত তেড়ে আসছে। মাথায় তাদের এলোমেলো চুল আর গোপী গায়ন বাঘাবাইনের ভূত রাজার মতো বিশাল বিশাল কান। আসল ব্যাপারটা হলো একটা মঞ্জুরিতে অনেকগুলো ফুলগুচ্ছকারে থাকে, সবগুলোকে একসঙ্গে দেখলেই মনে হবে ডাকাতের দল। গোলাপি কিংবা বেগুনি রঙের এই বিচিত্র ফুলগুলো জন্মে মেটোডিয়ারান এলাকায়। তবে নিয়ন্ত্রিত ও পরিবেশ তাপমাত্রায় রাখলে আপনিও চাষ করতে পারবেন এই কিংভুট ডাকাতের দলকে। মানকি আর্কিড। ফুলের নামটা শুনে থাকলে যে কেউ চমকে যেতে বাধ্য। বানরের স্থান হলো বানর জঙ্গলে, গাছের মগডালে। কিন্তু সেই বানর যদি অবস্থান নেয় আর্কিড জাতীয় ফুলে তাহলে তো চমকে যাবারই কথা। অবিশ্বাস্য হলেও সত্য, ইকুয়েডর ও পেরুর পাহাড়ের জঙ্গলে এমন এক আর্কিড জাতীয় ফুল পাওয়া গেছে যার মুখ দেখতে হুবহু বানরের মতো। ফুলটির নামও রাখা হয়েছে তার গঠন অনুসারে, মানকি আর্কিড বা বানরমুখ আর্কিড। উদ্ভিদ বিজ্ঞানী লুইয়ার 1978 সালে বানরমুখ আর্কিড আবিষ্কার করেন। এর বৈজ্ঞানিক নাম ড্রাকুলা সামিয়া। পাকা কমলার ঘ্রাণযুক্ত এই আর্কিড সারা বছরই জন্মাতে পারে। এখন পর্যন্ত প্রায় 120 প্রজাতি শনাক্ত করা হয়েছে। ফুলটি দেখতে যে শুধুমাত্র বানরের মতো তা কিন্তু নয়। বানর যেমন গাছের মগডালে থাকতে পছন্দ করে, তেমনই বানরমুখ আর্কিডও মাটি থেকে 1000 থেকে 2000 মিটার উঁচুতে অবস্থান করে। ফ্লাইং ডার্ক আর্কিড। অস্ট্রেলিয়ার আকর্ষণীয় ফুলগুলোর মধ্যে এটি অন্যতম। 50 সেন্টিমিটার লম্বা এই আর্কিডটি দেখে যে কেউ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। এটি আসলে ফুল কিনা উড়ন্ত হাঁস। হাঁসের মতো ঠোঁট ও ডানা রয়েছে ফ্লাইং ডার্ক আর্কিডের। এই ফুলের আকৃতি কিছুটা উড়তে যাওয়া হাঁসের মতো, একে ফ্লাইং ডাক বলা হয়। এটি গাছে এমনভাবে অবস্থান করে যে দেখে যে কেউ মনে করতে বাধ্য হবে যে কোনো হাঁস উড়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। উড়ন্ত হাঁসের মতো দেখতে এই আর্কিডটি পুরোপুরি বর্ণ। এদের দেখা মেলে কুইন্সল্যান্ড, দক্ষিণ অস্ট্রেলিয়া ও তাসমানিয়ায়। নাচুনি আর্কিড। পৃথিবীর সবচেয়ে সুন্দর ও স্নিগ্ধ বস্তু হলো ফুল। সেই ফুল যদি আবার নাচিয়ে বলিকার ভঙ্গিতে অবস্থান করে তখন তা যে কারো নজর কেড়ে নিতে সক্ষম। অত্যন্ত দুষ্প্রাপ্য এই ফুলটির দেখা মেলে আফ্রিকার গহীন অরণ্যে। ফুলটির স্থানীয় নাম ড্যান্সিং গার্ল আর্কিড। ফুলসহ নাচুনি আর্কিড গাছের দৈর্ঘ্য মাত্র 1.5 ফুট। সাদা বা হালকা গোলাপি রঙের এই ফুলটির পাপড়িগুলো দেখে দুপাশে ছড়ানো অবস্থায় থাকে, তাই একে দেখলে মনে হয় যে কোনো তরুণী নাচের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ভিডিওটি শেষ করব দ্য হ্যাপি এলিয়েন ফ্লাওয়ার দিয়ে। দক্ষিণ আমেরিকার গরমকালে এই ফুলগুলো দেখতে পাওয়া যায়। এর উচ্চতা 2 ইঞ্চি হয়ে থাকে, সাধারণত কমলা এবং হলুদের সমন্বয় হয়ে থাকে। চার্লস ডারউইন তার দক্ষিণ আমেরিকার সমুদ্র যাত্রার সময় আবিষ্কার করেন অদ্ভুত সুন্দর এই ফুলটি। তার নাম অনুসারে ফুলটির নাম দেওয়া হয় ডারউইন স্লিপার ফ্লাওয়ার। একে হ্যাপি এলিয়েন বা হাস্যমুখী এলিয়েন নামে অভিহিত করা হয়। শিলার উপর সারি সারি জন্ম নেওয়া এই ফুলগুলি দেখে মনে হবে কমলা রঙের পেঙ্গুইন দল মার্চ করছে, কিন্তু ফুলটির কাছে গিয়ে একটু ভালোভাবে তাকালে চোখে পড়বে ফুলটির অন্য এক সৌন্দর্য। ফুলটির গঠন দেখে মনে হবে একটি এলিয়েন হাস্যমুখী চেহারা নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে। চিরহরিত ও বহু বর্ষজীবী হাস্যমুখী এলিয়েনের জন্য প্রয়োজন শীতল জলবায়ু। নাতিশীতোষ্ণ জলবায়ু এরা ভালোভাবে টিকে থাকতে পারে। আপনি যদি এমনই ভিডিও পছন্দ করে থাকেন, আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন।
এবং এমনই ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন রাখার অনুরোধ রইল। কথা হবে নতুন কোনো ভিডিওর সাথে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।